প্রিয় শিক্ষার্থী নেতা আশা করছি তোমরা সুস্থ আছো এবং সরকারি নির্দেশনা মোতাবেক এখনো ঢিলেঢালা জীবনযাপন না করে সেভাবে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে ভূমিকা রাখছো। আজকে আমি তোমাদের ডিগ্রি পাস প্রথম বর্ষ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাস নিচ্ছি। আমি অলরেডি বোর্ডে আমার আলোচ্য বিষয় উপস্থাপন করেছি। আলোচ্য বিষয় হচ্ছে নকশা কি, নকশার প্রয়োজনীয়তা বা উপকারিতা বা গুরুত্ব। নকশার প্রয়োজনীয়তা বা উপকারিতা বা গুরুত্ব। মনোবিজ্ঞানের গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নকশা। নকশা হচ্ছে এক ধরনের পরিকল্পনা। পরিকল্পনা দেখতে হবে অনেকটা কাঠামোর মতো। নকশাকে তেমনভাবে ভাষায় প্রকাশ করা যায় না। নকশার মাধ্যমে পরীক্ষণের চালগুলোর মধ্যকার সম্পর্ক নিরূপণ করা হয়ে থাকে। বৈজ্ঞানিকভাবে গবেষণা পরিচালনা করার ক্ষেত্রে নকশা ব্যবহারের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অনেক। এবার আমি কয়েকটি ডেফিনিশন বলব। সেলটিজ ও সহকর্মীবৃন্দ বলেছেন, গবেষণা নকশা বলতে বোঝায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পরিস্থিতি বা শর্তাবলীর এমন একটি বিন্যাস যাতে পদ্ধতিগত মিতব্যয়িতার সাথে গবেষণার উদ্দেশ্যের সমন্বয় ঘটে। কার্লিঙ্গার বলেছেন, কোনো গবেষণার উত্তর দেওয়ার জন্য এবং ভেদাঙ্ক নিয়ন্ত্রণের জন্য যে অনুসন্ধান কার্য পরিচালনা করা হয় তার পরিকল্পনা, কাঠামো এবং কৌশল সমূহকে গবেষণার নকশা বলা হয়। এবার আলোচ্য বিষয়ের তৃতীয় অংশ অর্থাৎ নকশার প্রয়োজনীয়তা বা প্রকৃতি বা গুরুত্ব, এই অংশের আলোচনা আমি এখন চলে যাচ্ছি। প্রথম পয়েন্টটি হচ্ছে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতিফলন। গবেষণার লক্ষ্য উদ্দেশ্যের প্রতিফলন। একটি উত্তম নকশায় গবেষণার লক্ষ্য উদ্দেশ্যের বাস্তব প্রতিফলন ঘটে। তাই মনোবিজ্ঞানে নকশার গুরুত্ব অনস্বীকার্য। পরের পয়েন্টটি হচ্ছে পদ্ধতি ব্যবহার। কারণ তোমরা জানো যে আমাদের মনোবিজ্ঞানে যখন কোনো তথ্য সংগ্রহের জন্য গবেষণা বা পরীক্ষণ পরিচালনা করা হয় তখন যে কোনো পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এখন কোন গবেষণা বা কোন পরীক্ষণের জন্য কোন ধরনের পদ্ধতির প্রয়োজন যে আমাদের ঠিক করে নিতে হয়। পরীক্ষণের জন্য উপাত্ত সংগ্রহ করা আবশ্যক। আর উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। কোন ধরনের পদ্ধতিতে কোন ধরনের উপাত্ত সংগ্রহ করা আবশ্যক তা নকশার মাধ্যমে জানা যায়। তাহলে আমরা বুঝতে পারছি এই কারণে নকশার গুরুত্ব রয়েছে। পরের পয়েন্টটি হচ্ছে সামষ্টিক ধারণা লাভ। নকশায় গবেষণার প্রকল্প চল গবেষণার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বর্ণনা থাকে। এছাড়াও নকশায় গবেষণার সমূহ স্থান ও বিস্তারিত সম্পর্কে উল্লেখ থাকে। ফলে আমরা বুঝতে পারছি নকশা থেকে একটা সার্বিক ধারণা লাভ করা যায়। পরের পয়েন্টটি হচ্ছে বিষয়বস্তু সুনির্দিষ্টকরণ। গবেষণার বিষয়বস্তু হবে সুনির্দিষ্ট। নকশার মাধ্যমে গবেষণার বিষয়বস্তু ঠিক করা হয়। পরের পয়েন্টটি হচ্ছে চল সুনির্দিষ্টকরণ। নকশার মাধ্যমে গবেষণার চলগুলো সুনির্দিষ্ট করা হয় এবং এদের শক্তি অনুযায়ী নকশার ভারসাম্য বিবেচনা করে বিন্যস্ত করা হয়। পরের পয়েন্টটি হচ্ছে প্রকল্প উপস্থাপন।
প্রকল্প উপস্থাপন নকশার মাধ্যমে গবেষণার প্রকল্প যথাযথভাবে উপস্থাপন করা হয়। নকশার মাধ্যমে প্রকল্পকে সহজেই বোঝা যায়, অর্থাৎ একটি সুন্দর নকশা যদি আমরা দিতে পারি, ঠিক করতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা প্রকল্পের ধারণাও পেয়ে যাব। এরপরের পয়েন্টটি হচ্ছে ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ণয়। ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ণয়ের জন্য নকশার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ নকশা যদি যথাযথ না হয় তাহলে গবেষণার ফলাফল যথাযথ ও গ্রহণযোগ্য বলে আশা করা যায় না। ফলাফল যদি যথাযথ গ্রহণযোগ্য না হয় তাহলে ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা থাকে না। আর বিষয়টা আবার বলি, ফলাফলের যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ণয়ের জন্য নকশার প্রয়োজনীয়তা অপরিসীম। কেননা নকশা যদি যথাযথ হয় তাহলে ফলাফল যথাযথ ও গ্রহণযোগ্য হবে, এটা ধরে নেওয়া যায়, আশা করা যায়। গবেষণার পুনরাবৃত্তি, বিজ্ঞানীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করছেন, পরবর্তীতে সব গবেষণার পুনরাবৃত্তি করারও প্রয়োজন হয়। কোনো গবেষণা পরবর্তীতে পুনরাবৃত্তি করা যাবে কি না তা নকশার ধরন বিবেচনা করে সহজেই বোঝা যায়। এরপরের পয়েন্ট যা হচ্ছে গবেষণা কাজের ধারাবাহিকতা। গবেষণা কাজের ধারাবাহিকতা রক্ষা, গবেষণা কাজের ধারাবাহিকতা রক্ষা, গবেষণা কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য নকশার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। গবেষণার প্রতিটি ধাপ সম্পর্কে নকশায় সুস্পষ্ট উল্লেখ থাকে, এর ফলে গবেষক সরাসরি উপস্থিত না থাকলেও গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়। পরের ধাপটি হচ্ছে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন। গবেষণামূলক নকশাতে পরীক্ষণের সার্বিক কর্মকাণ্ডে সংক্ষিপ্ত রূপ উপস্থাপিত থাকে, তাই নকশা অনুযায়ী মূল পরীক্ষণ কার্যটি পরিচালিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে পয়েন্ট আকারে নকশার গবেষণা নকশার প্রয়োজনীয়তা বা গুরুত্ব বা উপকারিতা আমি আলোকপাত করলাম। আমার মনে হয় এভাবে পয়েন্ট আকারে আলোকপাত বা বর্ণনা করলে তোমাদের আলোচনা করা সুবিধা হবে। আবার আগের মতো আমি একথা বলতে চাই, আমার আলোচনার পাশাপাশি তোমাদের হাতের কাছে যে বইগুলো আছে সেই বইগুলো তোমরা দেখবে, তাহলে আমার আলোচনার সাথে বইগুলো দেখলে তোমাদের বুঝতে আরও বেশি সহজ হবে এবং তোমরা হৃদয়ঙ্গম করতে পারবে আশা করি। পরিশেষে বলা যায়, যে কোনো গবেষণা নকশার মাধ্যমে পরিচালনা করতে পারলে তা থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া সম্ভব। বৈজ্ঞানিক গবেষণায় নকশাকে গবেষণার হৃৎপিণ্ড বলা যেতে পারে, তাই নকশা ছাড়া গবেষণার কথা কল্পনাই করা যায় না। তাহলে আমরা বুঝতে পারছি এটা একটা বেশ গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পরীক্ষণ। গবেষণা বা পরীক্ষণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নকশা। বৈজ্ঞানিক গবেষণায় দেখো, আমি যে লাইনটি বললাম, বৈজ্ঞানিক গবেষণায় নকশাকে গবেষণার হৃৎপিণ্ড বলা যেতে পারে। খুব একটি এসেন্সিয়াল ব্যাপার আর কি, তাই নকশা ছাড়া গবেষণার কথা কল্পনাই করা যায় না।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। তোমাদের আবারও সুস্থ সুন্দর জীবন যাপনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখো এ আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ।